মাইতি পর্ব করেন, এবার তো দিয়ে যাই হোক যে আপনার খুব ভালোই হাসছে, টিয়েতে দিয়ে খুব ভালো হাসছে। অফিসের ভাইরা আমার পরামর্শ দিয়েছে, পরামর্শ ধরনের আমরা এই পলিথিন বিছাই দিয়েছি, বিছাই দেওয়ার পরে নেওয়ার পড়ছে না, খুব ভালো হাসছে মাছারা। সকালবেলায় ধরেন পনেরছে তুলি ফেলি, আবার রাত্রি হলে এবার সন্ধ্যাক্ষণ বিছা দিয়ে যায়, টিয়েতে সারা দিয়ে আমার খুব ভালো হাসছে। ধান লাগাচ্ছি, আমরা লেবার দিয়ে ধান লাগাতাম, এখন মেশিনে ধান লাগালে খুব সৌন্দর্য হচ্ছে, ভালো হয়েছে, অথবা শর্টকাটে আমাদের আবাদ হয়ে যাচ্ছে, লাগাইনি ধান। এবার ধরে টিআই চারা দিই, মেশিন দিয়ে চাষ কা, মেশিন দিয়ে ধান লাগালাম, চারাটা দিই, তো মেশিন দিয়ে আবার ধান লাগা দিয়ে লাইন করে ধান লাগা, ওই অফিসাররা আসছে ওপর থেকে আসি, ধরো চাষ কামের কথা, কখন বীজ দেবো, কোন সার দেবো, এটা বলে যাচ্ছে, তাতে আমার দেওয়া সুবিধা হচ্ছে, সবাই এই চাষ এখন করছে এভাবে অফিসে। আপনারা কতজন এরকম করছেন? মেলা জন তো, এই যে চক সবই সবই সব। এর আগে কি এরকম করছেন চাষ? এরকম করেছে, তারপরে ওই তামাক টামাক থাকতো, এবারে তো তামাক নাই, তামাক করলে একটা বই আছে, ওই কতবার থাকবে না। মুজিব শতবর্ষে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস মিরপুর থেকে আমলা ব্লকে 50 একর জমিতে সমলয়ে চাষাবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ সার দেওয়া হয়েছে। আমরা ট্রের মাধ্যমে বীজতলায় সার উৎপন্ন করেছি, সেই সারা আমরা রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে জমিতে রোপণ করেছি, পার্সিং করেছি, আলোক ফাঁদ করেছি, উপকারী পোকা সংরক্ষণ ও প্রতিপালনের জন্য ব্যাম্বু বুস্টার ব্যবহার করেছি। কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য একটা প্রকল্প নিয়েছে, এবং আমাদের এই সেই প্রকল্পের সূচনা স্বরূপ আজকে আমরা সমলয় চাষাবাদের যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করলেন, এবং এই সমলয় চাষাবাদে আমরা যদি অভ্যস্ত হতে পারি, একই সময়ে ধানের চারা রোপণ, আমরা ট্রেতে বীজতলা তৈরি, যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ করে আমাদের একই সময়ে যদি ধানগুলো আমরা কর্তন করতে পারি কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে, তাহলে কৃষকদের খরচের যেমনটা কমবে, তাদের উৎপাদনও অনেকাংশে বাড়বে। তো এই উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে কৃষকের যে জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা আমাদের একটি বাংলাদেশের ইতিহাসে, কারণ কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের SDG বাস্তবায়ন করতে হলে এই কৃষিকে সমৃদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেটা হলো যে আপনারা দেখেছেন যে সিনক্রোনাইজ কালটিভেশনের সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, আজকে এটির সাফল্য দেখেই সকল মানুষ এই প্রকল্প বাস্তবায়ন শুরু করে, এবং এখনকার যুগে সময়ের চাহিদা মেটানোর জন্য, কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য, এবং আমরা যদি কৃষিতে লাভবান হতে হয় সেই ক্ষেত্রে যান্ত্রিকতার কিন্তু, এটিকে বলা হয় মেকানাইজড কালটিভেশনের দিকেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার কাজ করে যাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে এই কৃষির ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে সরকার বর্তকে দিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে আমাদের এখানে যে সকল গরিব কৃষকও আছে, তারাও কিন্তু এই বর্তকি সুবিধা নিয়ে তারা কিন্তু এই আধুনিক কৃষি যন্ত্রপাতি কিন্তু ক্রয় করতে পারবে। সরকার সেই জন্য কিন্তু তাদেরকে প্রণোদনা দিয়ে যাচ্ছে, বর্তকি দিয়ে যাচ্ছে, এবং সার বীজ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু প্রণোদনার আওতায় নিয়ে আসছে।